আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার অ্যান্ড্রয়েড টিভি বক্সের নতুন একটা রিভিউ নিয়ে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে TX9, কিন্তু এটা TX9 8/64, আর এর আগে যে রিভিউটা দিয়েছিলাম 8/128, ঠিক আছে? তো এই দুটার ভিতরে চেঞ্জ, এটার বক্সটা সেম, বক্সের ভিতরে কোনো চেঞ্জ নাই, একেবারে সেম। এটার ওয়েট যা আছে সব সেম, কিন্তু এটা যখন আমি চালু করলাম, চালু করে এটার ভিতরে দুটা ডিফারেন্স পেয়েছি আমি। সেটা হলো যে এর সফটওয়্যার ভার্সনে আলাদাভাবে কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেওয়া হয়েছে, যেমন কোডি অ্যাপসটা ইনস্টল করে দেওয়া আছে, তারপরে এখানে দেওয়া আছে আপনার যে মিরর কাস্ট একটি অ্যাপ্লিকেশন দেওয়া আছে, আরেকটি অ্যাপ্লিকেশন কী যেন দেওয়া আছে, সেটিংটার একটু চেঞ্জ আছে। সেটিংয়ের ভিতরে যে চেঞ্জটা সেটা একটু আলাদা চেঞ্জ হয়েছে, এবং এই সেটিং চেঞ্জটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে? আমি আপনাদেরকে এরপরে যে ভিডিওটা পাবলিশ করব এটা সেটিং সম্পর্কে, সেই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো মূলত আমরা জানি যে অ্যান্ড্রয়েড টিভি বক্স বা স্মার্ট টিভি বক্স আমরা ব্যবহার করি কী জন্য? আমাদের যে পুরাতন এলইডি টিভি আছে বা 21 ইঞ্চি যে টিভিগুলো আছে বা আমাদের বাড়িতে মনিটর যেগুলো আছে, সেগুলোতে কী করি আমরা এই আমাদের টিভি বক্সটা দিয়ে আমাদের এলইডিকে স্মার্ট বানিয়ে নিতে পারি, বা আমরা নেট চালাতে পারি, সেখান থেকে ইউটিউব দেখতে পারি, লাইভ টিভি চ্যানেল দেখতে পারি আমাদের এই টিভি বক্সটার সাহায্যে। তো এটা হচ্ছে 8/64, এর আগে যে রিভিউটা দিয়েছিলাম সেটা হলো 8/128। তো এটার আনবক্সিং করলে সেমভাবে ওইটার মতোই TX9-এর যে 8/128 সেমভাবে ওইটাতেও যা ছিল, যেমন একটি চার্জার ছিল একটি দেওয়া, এই যে চার্জার একটি 5.5 ভোল্টের একটি চার্জ দেওয়া আছে, এবং এটার সঙ্গে একটি HDMI মুট কেবল দেওয়া আছে, HDMI কেবল দেওয়া আছে, যেটা দিয়ে আমরা এটার সঙ্গে আমাদের মনিটরে কানেক্ট করবো বা LED কানেক্ট করবো। আর যদি আপনারা এখান থেকে 21 ইঞ্চি যে পুরাতন টিভিগুলো আছে ওটার সঙ্গে কানেক্ট করতে চান, তাহলে অবশ্যই AVI পোর্টের জন্য আলাদাভাবে একটি কেবল কিনে নিতে হবে। সেই কেবলের দাম মাত্র 30 টাকা নেবে, ওকে? লোকাল মার্কেটে অ্যাভেলেবেল এটা। তারপরে এখানে একটি দেওয়া আছে আমাদের যে রিমোট, যে রিমোটটা দিয়ে আমরা আমাদের টিভি বক্সটাকে কন্ট্রোল করতে পারবো। তো বেশি কিছু না বলে এখানে আমি আপনাদেরকে দেখাতে চাই যে পোর্টগুলো যেগুলো দেওয়া আছে, আমাদের ডান পাশে দেওয়া আছে আপনাদের বাম, সরি ডান পাশে হচ্ছে, ডান পাশে দেওয়া আছে একটি চার্জার পোর্টের, এই যে এই চার্জারটাকে আমরা এখানে পুট করতে পারবো, পুট করার জন্য একটি জ্যাক দেওয়া আছে, এবং এখানে রয়েছে একটি HDMI মোডের কেবল, যে কেবলটাকে আমরা এখানে সেট করতে পারি। তারপরে এখানে ল্যান্ডলাইনের ব্যবস্থা রয়েছে, যেটা দিয়ে আমরা ওয়াইফাই কানেকশন করতে পারবো। আমরা চাইলে হটস্পট বা ওয়াইফাইটাকে সরাসরি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে পারি এখানে, ওকে? তাছাড়া এখানে রয়েছে SPDIF একটি অপশন, যেটা দিয়ে আমরা আমাদের ফাইবার কেবলের মাধ্যমে অনেক কিছু করা অডিওটাকে ট্রান্সফার করতে পারি। তারপরে এখানে রয়েছে AVI মোডের ব্যবস্থা, যেটা দিয়ে আমরা পুরাতন টিভিগুলোকে এখানে কানেক্ট করতে পারি, কিংবা এই পোর্টটা দিয়ে আমরা আমাদের বক্সে অডিওটাকে ট্রান্সফার করতে পারি AVI পোর্টটা দিয়ে। এটাকে যদি আমি উল্টে নিই একটু, এখানে দেখতে পাচ্ছেন যে USB-র দুটো পোর্ট রয়েছে 2.0, এই USB পোর্টগুলোকে আপনারা ক্যামেরা ইউজ করতে পারবেন কিংবা মাউস ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজনে। তারপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটা হলো TF, এটা হচ্ছে চিপস, মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এখানে সরাসরি। এখানে যদি মেমোরি কার্ড সরাসরি ব্যবহার করেন তাহলে একটি USB পোর্ট আমাদের অতিরিক্ত বেঁচে গেল, বা সেখানে আমরা অন্য কিছু ইউজ করতে পারি। তো এই হচ্ছে TX9-এর রিভিউ ছিল আজকে। তবে এটার পারফরমেন্স সম্পর্কে যদি আমি বলতে চাই, তো সেটা হলো যে আপনার ওটাতে যেরকম CPU প্রসেসর দেওয়া ছিল এটাতে সেম CPU প্রসেসর দেওয়া আছে, এবং এটার পারফরমেন্স আমাকে খুব খারাপ লাগেনি, সেম পারফরমেন্স ছিল, ভালোই ছিল। তো বন্ধুরা, জানি না ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন কেমন লাগলো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এই চ্যানেলে শুধুমাত্র অ্যান্ড্রয়েড টিভি বক্স, অ্যান্ড্রয়েড ফোন, তারপরে নতুন নতুন রিভিউ, তারপরে নতুন নতুন যে প্রবলেম টিভি বক্সের এবং ফোনের সেই প্রবলেমগুলো সম্পর্কে আলোচনা করা হয় বা ভিডিও নিয়ে আসা হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।